বেনাপুল সীমান্তের পুটখালিতে ব্যাপকভাবে আখ চাষ বেড়েছে। অল্প খরচে ভালো লাভ হয়, প্রতি বছর বাড়ছে আখ চাষ। আগামীতে উৎপাদন আরও বাড়াতে চাষিদের সব ধরনের সহযোগিতা করা হচ্ছে বলে জানিয়েছে উপজেলা কৃষি বিভাগ। যশোরের সীমান্তবর্তী শার্শা উপজেলার বেনাপুলে এবার আখ চাষে বাম্পার ফলন হয়েছে। বাজার মূল্য ভালো হওয়ায় হাসি ফুটেছে চাষিদের মুখে। দিন দিন বাড়ছে আখের আবাদ। গত বছর পুটখালী ইউনিয়নে 100 বিঘা জমিতে আখের আবাদ হলেও চলতি বছরে এ চাষ 100 বিঘা ছাড়িয়েছে বলে উপজেলা কৃষি বিভাগ থেকে জানা যায়। উৎপাদিত আখের গুণগত মান ভালো হওয়ায় বিভিন্ন উপজেলা থেকে আখের পাইকাররা আসেন এখানকার আখ ক্রয় করতে। যা খরচপাতি করি এতে করে দেখা যাচ্ছে আমার খরচপাতি বাদ হয়তো 50-60-70 কোনো বিঘে জমিতে, মানে 33 শতক জমি মনে করেন, হয়তো 50,000 থাকে 60,000 থাকে। অন্য অন্য ফসলে অনেক টাকা খরচ হয়, তাতে দেখা যায় লাভাংশ কম হয়। আর এই আখটা করলে এ পয়সা আস্তে আস্তে খরচ হয়, এদের লাভের অংশটা দেখা যায়। বাজার দর ও সম্ভাবনা বাড়াতে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের গবেষণার নতুন জাত ঈশ্বরদী 41 ও 42 জাতের আখে ফলন আরও বাড়ানোর লক্ষ্যে কৃষকদের সার্বক্ষণিক সহযোগিতা ও পরামর্শ দেওয়া হচ্ছে বলে জানান শার্শা উপজেলা কৃষি বিভাগের এই শীর্ষ কর্মকর্তা। আমাদের শার্শা উপজেলা আখ উৎপাদনের ক্ষেত্রে একটি সম্ভাবনাময় উপজেলা। এই বছর আমাদের আবহাওয়া অনুকূল থাকায় প্রায় 330 হেক্টর জমিতে আখ উৎপাদিত হচ্ছে। আমরা মাঠ পর্যায়ে কৃষকদের মোটিভেশন দিচ্ছি যে আখ একটি অর্থকরী ফসল, এই ফসল আবাদ করলে অন্যান্য ফসলের সাথে বেশি লাভ হয়। শুধু বেনাপুল সীমান্তের পুটখালী ইউনিয়ন নয়, উপজেলার বিভিন্ন এলাকায় আখের চাষ করেন এখানকার কৃষকরা। গত বছর উপজেলায় 315 হেক্টর জমিতে আখ চাষ হয়েছিল, যা চলতি বছরে বেড়ে 330 হেক্টর হয়েছে। গ্লোবাল টেলিভিশন নিউজ ডেস্ক।